রবিবার রাজ্যের স্বনামধন্য স্বর্ণ ব্যবসায়িক প্রতিষ্ঠান শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের উদ্যোগে উদয়পুর মহকুমাধীন মহারানীর ওয়ারেং বাড়ি তথা স্বর্ণগ্রামে অনুষ্ঠিত হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এদিন শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের পৃষ্ঠপোষকতা এবং সার্বিক সহযোগিতায় গড়ে ওঠা গ্লোরি একাডেমি স্কুলে 70 জন ছাত্রছাত্রী এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের 2 কর্ণধার রূপক সাহ ও অর্পিতা সাহ। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জুকা প্রশিক্ষক নিরঞ্জন ভট্টাচার্য, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্ব বিদেন্দ্র রিয়াং প্রমুখ। এদিন স্বর্ণগ্রামের কচিকাঁচা শিশুদের মধ্যে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা ও যোগা অনুষ্ঠিত। এরপর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। তাছাড়া একজন বালক এবং একজন বালিকাকে বর্ষ সেরা হিসেবে পুরস্কৃত করা হয়। তাছাড়া এদিন শিশুদের মধ্যে বই খাতা ও বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। পরবর্তীতে শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। উল্লেখ্য, গত 13 বছর ধরে রাজ্যের স্বনামধন্য স্বর্ণ ব্যবসায়িক প্রতিষ্ঠান শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স এই স্বর্ণগ্রামকে দত্তক হিসেবে নিয়ে গ্রামের ছেলে মেয়েদের পড়াশোনার দায়িত্ব নেওয়ার পাশাপাশি গোটা গ্রামের সার্বিক উন্নয়নে কাজ করে চলছে। আমরা বুঝতে পারছি যে এই গ্রাম আস্তে আস্তে করে স্বাস্থ্য, শিক্ষায় এবং স্বরোজগারে এগিয়ে যাচ্ছে। আমরা জানি এই গ্রাম থেকে অলরেডি 5 থেকে 6 স্টুডেন্ট কিন্তু গ্রাজুয়েট হয়ে গেছে এবং একজন ইংলিশে অনার্স নিয়ে গ্রাজুয়েট হয়েছে। এই সমস্ত কিছুই কিন্তু এই স্বর্ণগ্রামের একটা গর্বের বিষয়, আর সেটা সম্ভব হয়েছে। আবারও বলছি, আপনারা সবাই, আমার বন্ধুরা সবাই, আমাদের সরকারি দপ্তররা, রাজ্য সরকার, কেন্দ্র সরকাররা পাশে আমাদের পাশে দাঁড়িয়েছিল বলে সবটা শুধু শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স করেনি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।